হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ করোনা সংক্রমণের জন্য যে সময় পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল সে সময় করোনা ভাইরাসের ব্যাপকতা তেমন ছিল না কিন্তু বর্তমানে করোনা সংক্রমণ এমন একটি ব্যাপক আকার ধারণ করেছে অথচ এ সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে পর্ষদ ইতিমধ্যে সিবিএসি বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ঘোষণা হয় এবং যেখানে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পরীক্ষা বাতিল করার আর তার সিদ্ধান্ত জন্য সিবিএসি বোর্ড দুই দিন সময় নিয়েছিল আগামী বৃহস্পতিবার তাদের সিদ্ধান্ত জানাবে আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না এ বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার সিদ্ধান্ত জানাননি শিক্ষামন্ত্রী তবে পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে যেহেতু সিবিএসই বোর্ডের সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্ট মামলার শুনানিতে যে রায় দিয়েছে তার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে এমনও সম্ভাবনার কথা জানিয়ে রেখেছে শিক্ষামন্ত্রী আর এ বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত জানাবে আগামী ২৬ বা সাতাশ তারিখের মধ্যে কিন্তু এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে তেমনও সম্ভাবনা যেমন কম আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এও সম্ভাবনাও অনেকটা কম অর্থাৎ হতেও পারে আবার নাও হতে পারে তবে ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও যদি পরীক্ষা হয় তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আর যদি না হয় তাহলে তো কোনো সমস্যায় নেই তবে আজ পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে তাতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটা কম